এই গরমে সুস্থ থাকা এক কঠিন ব্যাপার। একে তো চাঁদি ভাটা রোদ্দুর, তার উপর মাঝে মাঝে যেন লু বয়, না ঘরে না বাইরে টেকা দেয়, মেজাজ তো এমনিতেই খিচিড়ে থাকে, তার উপর আছে রোগ ভোগ। তারপর খাওয়া দাওয়ার একটু এদিক ওদিক হলেই কোনো না কোনো রোগের আক্রমণ বিব্রত করে তুলছে। ভাবছেন এসবের হাত থেকে স্বস্তি মিলবে কিভাবে? ডোন্ট ওয়ারি, লিঙ্কেজ বাই মেটামরফোসিস চ্যানেলে আমি শুভেন্দু এই সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে আজকের পর্বে এই রোদের হিট থেকে কিভাবে ফিট থাকবেন। ফ্রেন্ডস, আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখার চেষ্টা করে। স্বাভাবিক পরিশ্রমের সময় শরীরে তাপ উৎপাদন হয়, কিন্তু শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে বিনা পরিশ্রমেই শরীরের তাপমাত্রা বাড়তে থাকে ও বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফ্রেন্ডস, যখন পরিবেশের তাপমাত্রা মাত্রাতিরিক্ত হতে থাকে, তখনই শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের দেহের তাপ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, আর এই প্রতিক্রিয়া বেশি দেখা দেয় শিশু, বৃদ্ধ, বিভিন্ন রোগে আক্রান্ত ও মদ্যপায়ী ব্যক্তিদের ক্ষেত্রে। ফ্রেন্ডস, শরীরের ভেতরে তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেলে তাপমাত্রাজনিত ক্লান্তি বা হিট এক্সজশন হতে থাকে, আর তার লক্ষণ হলো শরীরে জলের মাত্রা কমে যাওয়া, ডিহাইড্রেশন, বুক ধড়পড় বা অত্যাধিক নাড়ির গতি, খিটখিটে ভাব। কিন্তু ফ্রেন্ডস, শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গিয়ে ঘাম ঠিক মতো না হলে হতে পারে হিট স্ট্রোক। শুধু তাই নয়, হিট ক্র্যাম্প, হিট সিনকোপ, হিট এক্সজেশন, আর এসবের লক্ষণ হিসাবে গা বমি বমি, মাথা যন্ত্রণা, পেশির খিঁচুনি, হাত পায়ে টান ধরা বা ফুলে যাওয়া, আচ্ছন্ন হওয়া প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। এমতো অবস্থায় রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা দরকার, বড় পাখা চালিয়ে ঠান্ডা জল গায়ে স্প্রে করা দরকার ও বরফও ঘষা যেতে পারে। অক্সিজেন, স্যালাইন তো লাগবেই, সঠিক চিকিৎসায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে রোগীর উন্নতি হতে থাকে। রোগীকে অন্তত 7 দিন বিশ্রামে থাকতে হবে, কিন্তু চিকিৎসার দেরি হলে মস্তিষ্কের সমস্যার সৃষ্টি হয় ও 30% থেকে 50% মৃত্যুও হতে পারে। ফ্রেন্ডস, গরমে খাওয়া দাওয়ার বদভ্যাসই কিন্তু অনেক রোগ ডেকে আনে। শরীর সুস্থ রাখতে কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত, আর সেই প্রসঙ্গে ঋষিরা বলেছেন এই সময় মধুর, অম্ল, স্নিগ্ধ ও ঠান্ডা দ্রব্যবহুল আহার করা উচিত। এই প্রসঙ্গে মহাভারতের একটা গল্প মনে পড়ে গেল। যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, পৃথিবীর খবর কি? যুধিষ্ঠির বললেন, কাল পৃথিবীর মহাচ্ছন্ন প্রাণীদের জীবন পাত্রে দিবারাত্রির আগুনে ঋতু ও মাসের খুন্তি দিয়ে রন্ধন করছেন। এটা গ্রীষ্মের দাবদাহের একটা ছবি। এই সময়ে গ্রীষ্মচর্যায় উল্লিখিত আহার ছাড়া সুস্থ থাকার উপায় বা কি? ফ্রেন্ডস, এই রোদের হিট থেকে ফিট থাকতে দিনে অন্তত 2-3 বার স্নান করুন, স্বস্তি পেতে ট্যালকম পাউডার, যেটুকু না লাগালেই নয় সেইটুকু লাগান, অতিরিক্ত কখনোই নয়। শরীরে ঘাম বেশিক্ষণ জমতে দেবেন না। আরে করছেন কি এই গরমে? এত রোদে দাঁড়িয়ে ডাবের জল খাচ্ছেন? বাইরে বেরিয়ে তেষ্টা পেতেই পারে, তা বলে চোড়া রোদের নিচে দাঁড়িয়ে কখনোই ডাবের জল বা মিনারেলস ওয়াটার একদম খাবেন না। ডাবের জল সকাল 10টার আগে খাওয়া ভালো, আর তা না হলে কোনো ছায়ায় দাঁড়িয়ে ধীরে ধীরে খাওয়া উচিত। ফ্রেন্ডস, এই গরমে খান প্রচুর জল আর ফল, তা বলে বাইরে অনেকক্ষণ কেটে ফেলে রাখা স্যালাড, রঙিন খাটা ফলের প্রলোভনে পড়বেন না যেন। এই গরমে শরীর ঠিক রাখতে খান হালকা সুস্বাদু খাবার দাবার। প্রতি আধ ঘন্টায় 250 থেকে 300 মিলিলিটার ও সারাদিনে 5 থেকে 6 লিটার জল খেতে হবে, জল তেষ্টা না পেলেও। এই গরমে হালকা রঙের ঢিলে ঢালা ও সুতির জামা কাপড় পরা উচিত। ছাতা বা টুপিতে সরাসরি তাপ অনেকটা আটকানো যায়। এবং সর্বোপরি আয়ুর্বেদ জগতের রানী বা যাকে বলা হয় কুইন অ্যালোভেরা, সাপ্লিমেন্ট ফর্মে অ্যালোভেরা খেতে পারেন। তাতে শরীরে নিউট্রিশনের পাশাপাশি শরীরকে সজীব, সতেজ এবং শীতল রাখতে সাহায্য করে। আর দীর্ঘ তপ্তদিনে ভালো থাকতে এই নিয়মগুলি আপনাকে মেনে চলতেই হবে, আর তা না হলে ডিসেন্ট্রি, জন্ডিস, চিকেন পক্স, ভাইরাল ফিভার, বদহজম, আন্ত্রিক, হেপাটাইটিস, এত সব রোগের চোখ রাঙানি থেকে বাঁচতে পারবেন না আপনি। তবে ফ্রেন্ডস, একটা কথা মনে রাখা দরকার, প্রকৃতি হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু, আমাদের সুবিধার জন্যই তার সব কিছুর আয়োজন, এবং এদেশের নিজস্ব সম্পদ ঋতুচর্যা, তা মেনে চলা এই ব্যস্ত যুগে প্রায় অসম্ভব হলেও কিছুটা চেষ্টা করলে ক্ষতি কি? সো ফ্রেন্ডস, বিশ্বায়নের অশান্ত সময়ে গ্রীষ্মচর্যার নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললেই আমরা থাকতে পারি এই রোদের হিট থেকে একদম ফিট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা নিচের কমেন্ট সেশনে গিয়ে কমেন্ট করুন, এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন এরকম তথ্য পেতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।